ইটাহারের রাস্তায় রাত দখলের লড়াইয়ে বুধবার মধ্যরাতে রাজপথে নামলেন ইটাহারের সর্বস্তরের নারীরা। বুধবার রাতে আরজিকর কাণ্ডে জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ মহিলাদের স্বাধীনতা ও নিরাপত্তার দাবিতে প্রতিবাদ মিছিল করা হয় ইটাহারের রাস্তায়। মশাল হাতে মিছিলটি ইটাহারের থানা মোড় থেকে শুরু হয়ে চৌরঙ্গি মোড় হয়ে হাসপাতাল চত্বর ঘুরে উত্তরপাড়া এলাকায় নজরুল মূর্তির পাদদেশে শেষ হয়। মাঝে ছোট ছোট পথসভা করে সাধারণ মানুষদের সচেতন করেন ইটাহারের নারীরা। সবশেষে স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে প্রতিবাদ কর্মসূচিটি সমাপ্ত হয়। এদিন কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে রাস্তায় মোতায়েন ছিল ইটাহার থানার বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি নজরদারি চালাচ্ছিলেন এসডিপিও রাজীব কুমার ও আইসিসি সুকুমার ঘোষ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এই প্রতিবাদ কর্মসূচিকে সাধুবাদ জানান আপামর ইটাহারবাসী। এই কর্মসূচিতে নারী শক্তির মুখ হিসেবে বিশেষভাবে উপস্থিত ছিলেন ইটাহারের নারী তথা শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক পিঙ্কি বাড়ুই। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিহত পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসক তথা ঘরের মেয়েকে ন্যায্য বিচার পাইয়ে দিতে সত্যি স্বাধীনতার মধ্যরাতে নারী শক্তির নতুন সূর্যোদয় দেখল আপামর ইটাহারবাসী। নারীদের এই প্রয়াস দীর্ঘদিন মনে রাখবেন তামাম ইটাহারের মানুষ। এদিনের অনুষ্ঠানে প্রতিবাদী নারী সূচনা হাফিজি কি বলেছেন শোনাবো। আজকে কি নিয়ে কর্মসূচি কি হলো আজকে সারাটাতে? গোটা পশ্চিমবঙ্গের পাশাপাশি যে ব্যাপারটা নিয়ে এখন সমস্ত জায়গা উত্তাল আরজিকর কাণ্ড, সেটাকে কেন্দ্র করেই আমাদের গোটা পশ্চিমবঙ্গের পাশাপাশি আমাদের ইটাহারেও এই রাত দখলের একটা যে লড়াই, রাত দখলের অধিকার, মেয়েদের স্বাধীনতা, সেই বিষয়ে আমাদের এই কর্মসূচি ছিল, যেখানে র্যালিতে ইটাহারের প্রচুর মেয়ে জমায়েত হয়েছিল এবং সবাই মিলে আমরা একসাথে এই র্যালি শেষ করেছি। যেটা শুরু হয়েছিল থানা মোড় থেকে শুরু করে গোটা ইটাহার ঘুরেছে, সেটা হসপিটাল হয়ে, পথের সাথী হয়ে এবং সর্বশেষে আমরা এখন যেই জায়গায় রয়েছি, নজরুলের পাদদেশে রয়েছি, সেখানটা শেষ হয়েছে এবং আমাদের এখানে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকে আমাদের এই কর্মসূচির সমাপ্তি করেছি। মহিলাদের মধ্যে কতটা স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করলেন? অনেক বেশি স্বতঃস্ফূর্ত, আমরা এতটা আশা করিনি। আমরা কালকেই একটা অনুষ্ঠান করতে গেলে কমপক্ষে 4-5 দিন সময় লাগে, সবাইকে জানাতে হয়, কিন্তু সেই সময়টুকু আমরা পাইনি। গতকাল রাত্রি 8টার পরে আমরা মিটিং করেছি এবং তারপরে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সোশ্যাল মিডিয়ার যুগে এটা একটু সুবিধা ছিল যে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে সবাইকে জানিয়েছি এবং সবাইকে এখানে মানে কাউকে বলা ছিল না যে আসতেই হবে, এরকম কিছু নিষেধাজ্ঞা ছিল না যে আসতেই হবে, কিন্তু বাধ্যতামূলকতা ছিল না, কিন্তু সবাই এসেছে, স্বতঃস্ফূর্তভাবে এসেছে। এবং সবথেকে বড় কথা যে শুধুমাত্র যে নার্সিং স্টাফ বা ডাক্তার যারা ইটাহারের তারা এসছে সেটা না, সমস্ত প্রফেশনের লোকেরা, এমনকি গৃহবধূ যারা কিছু করে না, বাড়িতে থাকে, বয়স্ক মহিলা, সবাই ছিল আমাদের এই র্যালিতে। দাবি জানাচ্ছেন আপনারা? আমরা আসলে যে ঘটনা ঘটেছে, যে নক্কারজনক ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেছে আরজিকরে, আমাদের তিলোত্তমাকে এভাবে করে ধর্ষণ করে মারা হয়েছে, তার সুবিচার চাই, তার ন্যায় বিচার চাই এবং সেটা যতদিন না হচ্ছে আমি চাইব যে সমস্ত মেয়েদের পাশাপাশি আমরা যেভাবে পথে নেমেছি এই প্রতিবাদ কিন্তু আমরা করে যাব, অনবরতভাবে করে যাব, সেটা সোশ্যাল মিডিয়ায় হতে পারে, আবার আমরা জমায়েত করতে পারি, কিন্তু যতদিন না এর কোনো সুরাহা মিলছে আমরা কিন্তু এর প্রতিবাদ করে যাব এবং সঠিক বিচার, সঠিক শাস্তি আমরা চাই। তবে সারা রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুরের উদীয়মান শহর ইটাহারেও যেভাবে নারী শক্তি রাত দখলে অংশ নিয়েছিলেন তা আগামী দিনে রীতিমতো ধর্ষকদের বুকে যে কাঁপুনি ধরাবে তা একরকম নিশ্চিত। উত্তর দিনাজপুর ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। দুই দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমোনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতার রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন।
উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল কলকাতা, ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি NRS হসপিটাল কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। চাকরি পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।